দিনাজপুরের উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দিনাজপুর থেকে মোহাম্মদ রনি ইসলাম আকাশের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের কাতারে সামিল হতে দিনাজপুরের গৌর এ শহীদ ঈদগাহ ময়দানে সমবেত হন মুসল্লিরা। লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত রূপ নেয় মিলন মেলায়। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গৌর এ শহীদ ঈদগাহ ময়দানে। ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানে একসাথে নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। সকাল 9টায় শুরু হওয়া ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাশিমি। অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এনায়তুর রহিম সহ বিশিষ্টজনেরা। এত বড় ঈদ জামাতে লাখো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারার আনন্দ সবার চোখে মুখে। ঐতিহ্যবাহী এই ঈদগাহে নামাজ শেষে মুসলিম উম্মার জন্য শান্তি কামনা সহ অবরুদ্ধ গাজাবাসীর জন্য দোয়া করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা।